सुप्रिय शिक्षार्थी बंधुगण आज के क्लसटी हलो नेगेटिव सेंटेंस के কিভাবে আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্সে অতি সহজে রূপান্তরিত করতে পারব তো বন্ধুগণ আমরা জানি যে নেগেটিভ সেন্টেন্স কে অ্যাফারমেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার জন্য সাধারণত 8 ধরনের নিয়ম পাওয়া যায় এই 8 ধরনের নিয়মগুলি যদি আমরা পর্যায়ক্রমে জানতে পারি তাহলেই আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্স কে অতি সহজেই নেগেটিভ সেন্টেন্সে এবং নেগেটিভ সেন্টেন্স কে অতি সহজেই অ্যাফারমেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারব তো বন্ধুগণ আজকে আমরা জানব যে নেগেটিভ সেন্টেন্স কে কিভাবে আমরা অতি সহজে অ্যাফারমেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব তো বন্ধুগণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি খান মেথড এ স্পোকেন ডিজাইন অফ লার্নিং গ্রামার এন্ড মডেল কোশ্চেনস ফর জিএসসি এই বইটি থেকে আমি আজকের ক্লাসটি উপস্থাপন করছি তো বন্ধুগণ আমরা জানি যে প্রথম নাম্বারটি হলো যে নেগেটিভ সেন্টেন্সটিতে যদি নান বাট নাথিং বাট নট মোর দেন থাকে তাহলে অ্যাফারমেটিভ সেন্টেন্সে এই তিনটির স্থলে আমরা অনলি বা অ্যালোন যে কোনো একটি ব্যবহার করে অ্যাফারমেটিভ করব নাম্বার টু দেয়ার ইজ নো দিয়ে যদি নেগেটিভ সেন্টেন্সটি শুরু হয় তাহলে অ্যাফারমেটিভ করার সময় এভরি দিয়ে আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্সটি শুরু করব নাম্বার থ্রি নট অনলি বাট অলসো দিয়ে যদি নেগেটিভ সেন্টেন্সটি শুরু হয় তাহলে আমরা বোথ ডট ডট এন্ড দিয়ে অ্যাফারমেটিভ সেন্টেন্সে পরিণত করব নাম্বার ফোর নেদার নর দিয়ে যদি নেগেটিভ সেন্টেন্সটি শুরু হয় তাহলে অ্যাফারমেটিভ করার সময় এদার অর দিয়ে আমরা অ্যাফারমেটিভ করব এবার নাম্বার ফাইভ নো সোনার হ্যাড দিয়ে যদি নেগেটিভ সেন্টেন্সটি শুরু হয় তাহলে অ্যাফারমেটিভ করার সময় নো সোনার হ্যাডের স্থলে আমরা অ্যাজ সোন অ্যাজ বসিয়ে অ্যাফারমেটিভ করব নাম্বার সিক্স ক্যানট বাট বা ক্যানট হেল্প দিয়ে যদি নেগেটিভ সেন্টেন্সটি শুরু হয় তাহলে অ্যাফারমেটিভ করার সময় মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করব এবার নাম্বার সেভেন নট লেস দেন দিয়ে যদি নেগেটিভ সেন্টেন্সটি শুরু হয় তাহলে অ্যাফারমেটিভ করার সময় অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে আমরা অ্যাফারমেটিভ করব এছাড়াও সাধারণ যে নেগেটিভ সেন্টেন্সগুলো রয়েছে অর্থাৎ যে সেন্টেন্সগুলোর মধ্যে নট নেভার এগুলো থাকবে এগুলোকে অ্যাফারমেটিভ করার সময় নট উঠাই দিব এবং নেগেটিভ যে শব্দটি রয়েছে অর্থাৎ নেগেটিভ যে শব্দ রয়েছে সেই নেগেটিভ শব্দ যেমন নেভার এগুলো আমরা তুলে দিয়ে অ্যাফারমেটিভ করব এবার কিছু উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিতে পারি তো বন্ধুগণ লক্ষ্য করুন যে কিছু এক্সাম্পল যেমন নাম্বার ওয়ান নান বাট রিচ এনজয় এভরিথিং তো এখানে আমরা লক্ষ্য করি যে নান বাডের স্থলে আমরা কিন্তু আগেই জেনেছি যে অনলি দিয়ে আমরা করব তাহলে অনলি দ্য রিচ এনজয় এভরিথিং কেবল ধনীরাই সব কিছু উপভোগ করতে পারে বন্ধুগণ এখানে ডান পাশে বাংলা অর্থগুলো প্রত্যেকটিরই দেওয়া রয়েছে এই বাংলা অর্থ অনুযায়ী যদি আপনারা ট্রান্সলেশন করতে পারেন তবুও কিন্তু এই অংশটি আপনারা কমপ্লিট করতে পারবেন তবুও আপনাদের সুবিধার্থে আমি বিষয়টি আরও পরিষ্কার করে দিচ্ছি নাম্বার টু নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার আমরা আগেই জেনেছি যে নাথিং বাট নান বাট নট এদের স্থলে আমরা অনলি বা অ্যালোন ব্যবহার করব তাই নান বাটের স্থলে অ্যালোন বা অনলি দিয়ে যেমন অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার কেবল সাহসীরাই সুন্দর বা উপযুক্ত হয় এবার নাম্বার থ্রি হি গ্যাপ মি নাথিং বাট সাম মানি হি গ্যাপ মি অনলি সাম মানি সে কেবল আমাকে কিছু টাকা দিয়েছিল দ্য গার্ল ইজ নট মোর দেন টোয়েন্টি মেয়েটি বয়স বিশ বছর তাহলে আমরা দ্য গার্ল ইজ অনলি টোয়েন্টি নাম্বার ফাইভ দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি এমন কোনো মানুষ নাই যে সুখী হতে চায় না কিন্তু এটির অ্যাফারমেটিভ হবে প্রত্যেকেই সুখী হতে চায় তাহলে এটির ইংরেজিটি হবে দেয়ার ইজ নোর স্থলে আমরা এভরি এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি বাট উঠে যাবে প্রত্যেকেই ধনী হতে চায় নাম্বার সিক্স দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি এমন কোনো মানুষ নাই যে তার দেশকে ভালোবাসে না এটিকে যদি আমরা অ্যাফারমেটিভ করি তাহলে বাক্যটি হবে প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে তাহলে এভরি ম্যান লাভস হিজ কান্ট্রি প্রত্যেক মানুষেই তার দেশকে ভালোবাসে নাম্বার সেভেন নো ম্যান ইজ আনহ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে কোনো মানুষেই অসুখী নয় এটির অ্যাফারমেটিভ হবে পৃথিবীতে প্রতিটি মানুষেই সুখী সো এভরি ম্যান
ইজ হ্যাপি, এখানে এই এটির বিপরীত শব্দটি আমরা ব্যবহার করব। এভরি ম্যান ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে প্রতিটি মানুষই সুখী। এবার আসুন নাম্বার এইট, নট অনলি তাহের বাট অলসো হারুন লাভস মি ভেরি মাচ, তাহের এবং হারুন উভয়ই আমাকে খুব ভালোবাসে। এটি যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে তার অর্থটি আসবে এটি, তাহলে নট অনলির স্থলে আমরা বোথ তাহের বাট অলসোর স্থলে অ্যান্ড, বোথ তাহের অ্যান্ড হারুন লাভস মি ভেরি মাচ, তাহের এবং হারুন উভয়ই আমাকে খুব ভালোবাসে। এরপরের এক্সাম্পলটি, সাদিয়া গ্যাপ মি নট অনলি এ বুক বাট অলসো সাম মানি, সাদিয়া কেবলমাত্র আমাকে একটি বই দেয়নি আরও কিছু টাকাও দিয়েছিল। তো এইটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে তার বাংলা অর্থটি হবে সাদিয়া আমাকে একটি বই এবং টাকা উভয়টাই দিয়েছিল। তাহলে সাদিয়া গ্যাপ মি বোথ এ বুক অ্যান্ড অলসো সাম মানি। এবার দশ নং এক্সাম্পলটি, নেদার সাদি ইমাম নর আদনান হ্যাজ বট দিস, নেদারের স্থলে আমরা আগেই জেনেছি এদার, সাদি ইমাম নরের স্থলে অর, অর আদনান হ্যাজ বট দিস, হয়তো সাদি ইমাম না হয় আদনান ইহা কিনেছে। তো বন্ধুগণ এগারো নং এক্সাম্পলটি, দে উইল ইট এদার ফিশ অর মিট, এটিকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে তার অর্থটি হবে তারা হয়তো মাছ কিংবা মাংস খাবে। তো দে উইল ইট এদার ফিশ অর মিট, নেদারের স্থলে এদার, নরের স্থলে অর। এবার নাম্বার টুয়েলভ, নো সোনার হ্যাড হি গন আউট দেন উই এন্টার দ্য হাউস, এটির আমরা আগেই জেনেছি যে নো সোনারের স্থলে অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট আউট। এখানে বন্ধুগণ লক্ষ্য করবেন যে এখানে কিন্তু পাস্ট ফর্ম করতে হবে, হি ওয়েন্ট আউট দেন উই এন্টার দ্য হাউস। তো বন্ধুগণ পরবর্তী এক্সাম্পলগুলো, উই ক্যানট বাট হেল্প দ্য পোর, আমরা আগেই জেনেছি যে ক্যানট বাট এর স্থলে আমরা মাস্ট ব্যবহার করব, উই মাস্ট হেল্প দ্য পোর। বন্ধুগণ আজকের ক্লাসটি পর্যন্তই, এভাবে বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন ইনশাল্লাহ, এই অংশটি ভালো করে মুখস্থ করে নেবেন, এই অংশটি ভালো করে মুখস্থ করে নিলে এবং এক্সাম্পলগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই এই অংশটিতে নিজেদেরকে অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ।